অঙ্গনাবাদী কর্মী আছে, মাঝেতে অঙ্গনাবাদী কর্মীয়ে আন্দোলন করিল, কিন্তু অঙ্গনাবাদী কর্মীর এনেকুৱা সেৱাটো এনেকুৱা, এইটো আন্দোলন করলে লড়া ছোৱালী যি অবুধ বালক শিশু যার বয়স। নমস্কার অসমবাসী রাইজ, আজি এটা মই গুরুত্বপূর্ণ ভিডিও লৈ আহিছো অঙ্গনবাদী কর্মী আর সহায়িকার আশা কর্মীখিনির উপর। আপনাদের গুরুত্ব দিয়ে কথাটো শুনব, শিক্ষামন্ত্রী এনে যেটি কথা কব অহা নাই, কারণ এই ভিডিও আপনাদের কারণে খুবই গুরুত্বপূর্ণ হয়। আপনাদের ভালদরে ভিডিওটি চাব আর ভালকে বুঝি লব। শিক্ষামন্ত্রী রনোজ পেগুয়ে কি মন্তব্য দিছে অঙ্গনবাদী কর্মী আর সহায়িকার আশা কর্মীখিনিক, এটা ডাঙর মন্তব্য দিছে, যেটো মন্তব্য আপনাদের কারণে খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ আপনাদের এই ভিডিওটি এলোহা কেতিয়াও নকৰিব, কারণ আপনাদের এই এটা এলোহার বাবে এটা জীবনের আপনাদের পৰা হাত সারি যাব পারে। আর সেই কারণে মন্ত্রী শিক্ষামন্ত্রী কি মন্তব্য দিছে, যদি অঙ্গনবাড়ী কেন্দ্রত যদি কর্মী যদি অনুপস্থিত থাকে তেনেহলে কি শাস্তি হব, কি কোয়া হয়েছে, সেই কথাটো মই একেবারে মই নকও। আপনাদের নিশ্চয় ভিডিওটি চালে নিশ্চয় বুঝি পাব আপনাদের কি মন্তব্য দিয়া হয়েছে। আর শিক্ষামন্ত্রীগুলো কৈছে যে মই কথাখার কইছো যদিও আপনাদের হয় মনটো বেয়া লাগিব পারে, কিন্তু বেয়া লাগিলেতো একো উপায় নাই। আর সৰু সৰু লড়া ছোৱালী পহৰাৰ ক্ষেত্রত, খাদ্যর ক্ষেত্রত, খোৱা মিলাৰ ক্ষেত্রত এ টু জেড বর্ণনা করেছে, যদি তার বর্ণনা আপনাদের মানি নলয় তেতিয়া হলে কি হব কি নহব সকলখিনি আপনাদের ওসর মানে ভিডিও একটা লৈ আছো, আপনাদের এবার ভিডিওটি চাই লওয়া। করোনার ক্ষেত্র এই সম্পূর্ণতা অভিযান যা যিনি মহিলা আত্মসহায়ক গোট আছে, যখন পঞ্চপুত্র পালন করে মানে গোট গঠন করে কাগজত দশটা নাম লিখি দিলেই কিন্তু গোট হয়ে না যায়, গোট হবর কারণে পঞ্চপুত্র পালন করব, যে গোটর নিয়মীয় মিটিং হব লাগিব, গোটর ভিতরতে ঋণ লওয়া দিয়া ব্যবস্থা থাকিব লাগিব, প্রসিডিং বুক লেজার বুক তেওঁলোকর থাকিব লাগিব, তেওঁলোকর ব্যাংক একাউন্ট থাকিব লাগিব, এই পঞ্চপুত্র পালন করা যি আত্মসহায়ক গোট আছে সেই আত্মসহায়ক গোটক রিভলভিং ফান্ড সরকারের পৰা পোৱা অবস্থালৈকে লৈ যোৱাৰ যাব নিব লাগিব, সেইটো এই সম্পূর্ণতা অভিযানের অংশ। এই ছটা বিষয়ক আমি মিশন মোডত অভিযান রূপে কাম করি। বরপেটা জিলাখনে যোৱা সময়খিনিত ই এখন, ইয়াক আমি এতিয়া কওঁ এসপিরেশনেল ডিস্ট্রিক্ট। এসপিরেশন মানে কি? আকাঙ্ক্ষা মানে ইচ্ছা। মই পিছপৰা হৈ আছিলো, মই আগবাঢ়িবলৈ ইচ্ছা কৰিছো, সেইকাৰণে অসমীয়াত মোক কব আকাঙ্ক্ষী জিলা আৰু ইংৰাজীত কব এসপিরেশনেল ডিষ্ট্ৰিক্ট। আৰু ভাৰত চৰকাৰৰ নীতি আয়োগৰ অধীনত বহু কোটি টকা খৰচ কৰি বৰপেটা জিলাখনক উন্নয়নৰ দিশত আগুৱাই নিবলৈ চেষ্টা কৰা হৈছে, আৰু বৰপেটা জিলাত বহুত যোৱা সময়খিনিত বহুত ভাল কাম হৈছে, বহুত ভাল কাম হৈছে। ইয়াত শিশুৰ স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত, মাতৃৰ স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত প্ৰধানমন্ত্ৰী কিষাণ সন্মান নিধি প্ৰাপ্তিৰ দিশত বৰপেটা জিলা অসমৰ ভিতৰতে এক নম্বৰ। 95,000 খেতিয়কে বৰপেটা জিলাত প্ৰধানমন্ত্ৰী সন্মান নিধিৰ ধন তেওঁলোকে লাভ কৰিছে। এতিয়া বৰপেটা এখন এসপিৰেশ্যনেল ডিষ্ট্ৰিক্ট হিচাপে বহুদূৰ আগুৱাই গৈছে, আৰু প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে এই এসপিৰেশ্যনেল ডিষ্ট্ৰিক্ট বা আকাংক্ষী জিলা আঁচনিখনৰ লগত এতিয়া সংযুক্ত কৰি দিছে যে আকাংক্ষী ব্লক জিলাখনটো আগবাঢ়িছে, কিন্তু জিলাখনের ভিতর কোনোবা ব্লক বেশি পিছ পড়ে আছে কৈছে, হয় মান্দিয়া ব্লক বেশি পিছ পড়ে আছে, গতি জিলাখনলে অহা পুঁজির ভাগ উন্নয়নের ভাগ এটা আমি মান্দিয়ার ব্লকত বেশিকে দিম, যাতে মান্দিয়া আগবাড়ি যাব পারে, মান্দিয়া সমানে সমানে অন্য ব্লকর সমানে সমানে আগবাড়ি পারে, তার কারণে
এই সম্পূর্ণতা অভিযান আজি ইয়াত আরম্ভ করা হয়েছে। আর এই সম্পূর্ণতা অভিযান মানে সকলকে সহায় সহযোগিতা করবর কারণে মানে আহ্বান জানাইছো। বিশেষ করে আমার যখন আশা কর্মী আছে, আমার যখন অঙ্গনাবাদী কর্মী আছে, মাজতে অঙ্গনাবাদী কর্মীয়ে আন্দোলন করলে, কিন্তু অঙ্গনাবাদী কর্মীর এনেকা সেবা তো এনেকা, এই আন্দোলন করলে লড়া ছোৱালী যি অবোধ বালক শিশু যার বয়স ছবছর হওয়াই নাই, সেই শিশুর খাদ্য বন্ধ করে, সেই শিশুর পোষণ ট্রেকারত ডাটা দিয়া বন্ধ করে, সেই শিশুক পুষ্টির বঞ্চিত করে করা আন্দোলন তো কোনো ধরনের মানবীয় আন্দোলন হব নয়, কাম নকরিবর কারণে আমি সরকারখনের আহ্বান জানাই আপনার কি কথা আছে। আমি সময়ে সময়ে কথা পাতি থাকো, লগ পাই থাকো, কিন্তু শিশু বাচ্চা কেতিয়াও তেওঁলোকক ভিক্তিম করব নালাগে, তেওঁলোকক বলির পাথা তেওঁলোকক বনাব নালাগে, তেওঁলোকৰ যে প্রাপ্য ভ্যাকসিনেশন তেওঁলোকৰ প্রাপ্য আমি তার ব্যবস্থা করবই লাগবে, পুষ্টি তেওঁলোকৰ প্রাপ্য আমি তার ব্যবস্থা করবই লাগবে, চিকিৎসা তেওঁলোকৰ অধিকার আমি তার ব্যবস্থা করবই লাগবে, শিক্ষা তেওঁলোকৰ অধিকার আমি তার ব্যবস্থা করবই লাগিব। তাক লৈ কেতিয়াও কোনো ক্ষেত্র কোনো ধরনের দর দাম হব নোৱাৰে আৰু দর দাম এইখন সরকারে নকৰে, সেইটো অতি স্পষ্ট। শিশুৰ কাৰণে দৰ্শন প্ৰয়োজন সাপেক্ষে সরকারখনে যদি কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ কৰিব লগা হয় গ্রহণ কৰিব। এতিয়া আমি ডিচিসকলক এম্পাৱাৰ কৰি দিছো যে কোনোবা অঙ্গনবাদী কেন্দ্ৰত যদি অঙ্গনবাদী কর্মীগৰাকী অনুপস্থিত, আজি তিনিদিন আগত সিদ্ধান্ত হয়েছে, এতিয়া ডিসিক এম্পাওয়ার অধিকার দিয়া হয়েছে, ডিসিয়ে নতুন অঙ্গনবাদী কর্মী নিযুক্তি করে দিব। কোনোবা অঙ্গনবাদী কর্মী যদি অনুপস্থিত ডিউটি, ডিসিয়ে লগে বেলেগ এগারীক নিযুক্তি দিয়ার অধিকার আমি ডিসিক দি দিছো, কারণ অঙ্গনবাদী কর্মীর অনুপস্থিতির কারণে মোর বাচ্চা খাদ্যর বঞ্চিত হয়ে থাকিব, চিকিৎসার পর বঞ্চিত হয়ে থাকিব, এখন এখন সরকারে কলারে নকরে। বেশি কথা কই লাভে আলোচনাও ডাইরেক্ট দিছে নতুন অঙ্গনবাদী কর্মী বা সহায়িকাক নিযুক্তি দি দিব। আপনার শুনে বেয়া লাগছে, উপায়তো নাই। আপনাদের নিশ্চয় ভিডিওটি চালে নিশ্চয় গম পালে শিক্ষামন্ত্রীগুলো কি মন্তব্য দিলে, আর মূল চ্যানেলটি যদি নতুনকে আছে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখব। মানে ভাল ভাল আপনাদের ওর নিউজ লিম আর ইয়াতে মানে ভিডিওটি সমাপ্ত করো। বাই বাই গাইজ, জয় অসম।